বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নকল N95 মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানের বিরুদ্ধে মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিএসএমএমইউ এর প্রক্টর বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার করা হবে বলেও জানান তিনি। করোনা ইউনিটে নকল N95 মাস্ক সরবরাহের বিষয়টি গত মঙ্গলবার স্বীকার করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে দেশি একটি প্রতিষ্ঠান চীনে 3M কোম্পানির লোগো বসে এসব মাস্ক সরবরাহ করে। এ ঘটনায় অপরাজিতা স্বত্বাধিকারী শারমিন জাহানকে শোকজ ও 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।